নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি নাট্য। শুরু করছি এখনকার সংবাদ। সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনায় তেহপতি দর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরাবাসীর সুখ শান্তি কামনা করে সস্ত্রীক তিরুপতিতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। আজ বালাজি সে প্রার্থনা কি হে মেরে ত্রিপুরাকে সবই জনতা अच्छा सा रहे, सुख समृद्धि मिले, प्रतिष्ठा मिले और त्रिपुरा को कम समय के अंदर एक सर्वश्रेष्ठ प्रदेश में सब मिलके काम कर पाए, इसके लिए मैंने प्रार्थना की। सभी त्रिपुरावासी के लिए प्रार्थना की उनका जीवन अच्छा हो, सुंदर हो और साथ ही साथ पूरे देश के जो जनता है भारतवासी के लिए भी मैंने सुख समृद्धि की कामना की। हमारा देश भी आगे बढ़े और सर्वश्रेष्ठ देश बने, जैसा हमारा सपना है वो सपना पूरा हो, ऐसा मैंने बालाजी से प्रार्थना की। विधायक विरुद्ध उठल दर्शन अभियोग। দীর্ঘদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আদিবাসী যুবতীকে দর্শন করার অভিযোগ উঠল আইপিএফটির 44 সাইমাবেলির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে। ওই যুবতী মান্দাই থানাতে ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যুবতীটি জানিয়েছে ধনঞ্জয় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে। এ নিয়ে যুবতীটি থানায় মামলা করে। 44 সাইমাবেলির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে যে দর্শনের অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করলেন বিধায়ক। বিরোধী দল বদনাম করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। এটা বিরোধী দলের চক্রান্ত। তিনি বলেন, আমি জনপ্রতিনিধি, আমার সাথে ছবি তুলতেই পারে, তার মানে এই নয় যে আমার সাথে তার সম্পর্ক রয়েছে। আজকে যে 19 মে 2019, কিছুক্ষণ আগে আমার কাছে খবর এসেছে যে আমার নামে নাকি আজকে এফআইআর করা হচ্ছে, অভিযোগ যে এসেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে আজকে যে সোশ্যাল মিডিয়াতে যেটি ভাইরাল হয়েছে এবং আমার নামে যেটি অভিযোগ হয়েছে, আজকে এই সরকার এবং আমাকে ইমেজ নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র এবং এখানে রাজনৈতিক চক্রান্ত হতে পারে এবং এখানে বিরোধী দলে এখানে জড়িত হতে পারে, আজকে আমাদের যে আমার নামে যে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে জায়গা আঁকতে পারে, হয়তো বা আমি এই যে জনপ্রতিনিধি হিসাবে আমি সবার সাথে কথা বলতে পারে এবং জনগণের সেবা করার জন্য এবং একজন জনপ্রতিনিধি দায়িত্ব জনগণের সেবা করা এবং বিভিন্ন প্রোগ্রামে যদি আমি অনুষ্ঠানে যদি যাই, যদি একজন জনগণ একজন পাবলিক যদি আমার সাথে যদি দেখা করতে চাও এবং আমার সাথে যদি কথা বলতে চাও, সেখানে আমি অপোজ করি না। আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সবাইকে ওয়েলকাম করি, আমি স্বাগত জানাই এবং জনগণের পাশে এবং জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হয়। আজকে যে অভিযোগ হয়েছে যে আইন আইন আছে, আইন পদক্ষেপ নেবে, যে এফআইআর করা হয়েছে, দায়ের করা হচ্ছে এবং আমিও যদি প্রয়োজনে আমি হাইকোর্টে যাইতে বাধ্য হন যে নামে আমার নামে অভিযোগ হচ্ছে এবং আমি আজকে অজানা যে আজকে নাকি আমার নামে অভিযোগ হচ্ছে যে আজকে দিনে নাকি মান্দাই পিএসএ নাকি আজকে অভিযোগ এফআইআর করা হচ্ছে, আমি সঠিক সে রিপোর্টটা পাইনি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। রূপ তো কম না সহ্য, ভাবি আপনিও, ভাবি আমিও, নামটা কি? নাম মানে বালতি। নিয়ে গেছে কোন সে তস্কর, ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেগে গেছে কবি হওয়ার তস্কর। RFL চেয়ারের নতুন নিবেদন RFL রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। RFL রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি RFL ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। এই শোনো, চলো না ছুটিতে বিদেশ যাই। আরে এটাই তো বিদেশ, চলো থাইল্যান্ড দিয়ে শুরু করি। আবু একটা সাইকেল কিনে। আরে জোরে চালা, জোরে। একটা না দুইটা কিনবো, মাঝে মাঝে আমিও তোর সাথে রাইডে যাব। বললাম তো আমার কথাই ফাইনাল। ভাইয়া আমার একটু পছন্দ ছিল, আমি ওকে। ভাইয়া ওকে তুমি ছেড়ে দাও ভাইয়া। তোর পছন্দই আমার পছন্দ। রিগেল সুপার প্রিমিয়াম কমফোর্টে স্মুথ হয়ে যাবে সব। কানাডার বিখ্যাত রেডোকের উপর লেকার পেইন্ট, সাথে চাইনিজ ফেব্রিক্সের রিগেল সোফায় বসলে মন এতটাই ভালো হয়ে যায় যে সবকিছুতেই তখন শুধুই ওকে। ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেদারনাথ ও বদ্রীনাথ সফর ঘিরে বিতর্ক তৈরি হলো। নির্বাচনী আচরণবিধি চলাকালীন প্রধানমন্ত্রীর দুই দিনের এই সফর নিয়ে তৃণমূল কংগ্রেস ও TDP বিধিভঙ্গের অভিযোগ করেছে। কেদারনাথের গুহায় ধ্যান নিয়েও বিরোধীদের কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অতিসত্বর সংস্কারের দাবি উঠেছে আগরতলা শাহবাগ জাতীয় সড়কের উপর উদয়পুরের গোমতী নদীর উপর অবস্থিত জহর ব্রিজের। এই ব্রিজটি স্থাপিত হয়েছিল 1968 সালে। স্বাভাবিকভাবে এই বৃষ্টির মেয়াদ আরও অনেক আগেই চলে গেছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, তাই অতিসত্বর বৃষ্টির সংস্কার হাতে লাগাক রাজ্য সরকার, এটাই চাইছে অঞ্চলটি জনগণ থেকে যান চালকরা। কত বছরের পুরনো ব্রিজ এটা? এটা আমার বাবার আমলের ব্রিজ, সত্তর কাটা ব্রিজ। আর ব্রিজের সমস্যাটা কি বলতো? ব্রিজের সমস্যাটা হলো আপনি এটা গাড়ি দিদি এটা লড়াচড়া করে কাঁপে। আগে তো এরকম ছিল না, এখন তো এটা এরকম হয়ে গেল।
এটা তো কোনো মানে কোনো ব্যবস্থাই হইতে আসা যাবো। শুনলাম একটা নতুন ব্রিজ হইবে, আগরতলা যেরকম ব্রিজ একটা নতুন ডাবল করে হয়েছে, এটাও বলে ডাবল হইবে, এই আমি শুনছি। এখন কি চান? এখন মানুষের সুবিধা, মানুষের সুবিধাই তো চাই, মানুষ তো ভয়েতে চাই না, মানুষ বাঁচতে হইব। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের জন্য নতুন ভবন গড়ে উঠছে। বারবার কোর্ট কমপ্লেক্স নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে যান হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুরাল। জানা যায় এই নির্মাণ কাজ শেষ করতে সময় লাগবে আরো দেড় মাস। Coming up for district judiciary in West Tripura district, and state government earlier gave an affidavit to the Honorable Supreme Court that building will be completed by 31st March of this year, and meanwhile we are lacking in time by late or time by 1.5 months more. So we have given a target, so the Honorable Chief Justice is very serious on that matter. Immediately this building shall have to be inaugurated, and target is within 30th May 2019, it should be completed. That will serve the litigants of Tripura. For the benefits of litigants, we are making that very infrastructural development. Thank you. সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরব বিরতির পর। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে শুধু স্কুলের পরীক্ষায় নয় জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ আগে হ্যাঁ একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী পারুল প্রকাশনী উফ একদমই মানাচ্ছে না ইয়েস ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয় সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন ইটালিয়ানো জন্ম থেকেই আসল চোখ তোমার চেয়ে ভালো দেখি জি দাদি আমারই ভুল এবার হব নির্ভুল এই নিন আরে ফেল জগ দুষ্ট লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরে ফেল জগ জন্ম থেকেই জগ যখন জন্ম নেয় সন্তান নতুন দায়িত্ব তৈরি হয় নতুন প্রতিশ্রুতি নতুন কথা দেয়া তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ সুন্দর সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি আরএফএল বেবি কেয়ার শুধু তোমার জন্য দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয় একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ বিল হোক কিংবা স্কুল ডায়েরি বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। কি ঝামেলা আর যত গন্ডগোল, বিদায় দিতে এলো আর ফেল বল। আরএফএল ওয়াশিং বোর্ড ঝুঁকি ঝামেলাকে বিদায়। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। শিক্ষা হলো নাগরিক তৈরি করার একটি প্রক্রিয়া এবং স্কুল হলো নাগরিক তৈরি করার একটি প্রতিষ্ঠান। রবিবার উদয়পুরের চন্ডপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রাক্তনী সম্মেলনে এসে একথা বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী। রবিবার গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ বিশিষ্টজনেরা। এদিন উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, বিদ্যালয়গুলি শুধুমাত্র ক খ গ ঘ বা শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ানোর জন্য নয়, আমরা যেভাবে বিশ্বাস করি শিক্ষা মানে নাগরিক তৈরি করার একটি প্রক্রিয়া এবং বিদ্যালয়গুলি হল নাগরিক তৈরি করার একটি প্রতিষ্ঠান, আর তা থেকেই আমরা নিজেদের জীবন গড়ে তুলি। কি হবে, কত ছাত্র হবে সেটা না চিন্তা করে স্কুল খুলে দিল। দরজার সঙ্গে স্কুল, বাড়ি খুললে স্কুল যাওয়া যায়, কিন্তু শিক্ষা ভাবে দেওয়া যায় না। স্কুল কিন্তু শুধুমাত্র ক খ গ ঘ বা পাঠ্যপুস্তক পড়ানোর জন্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিক্ষা মানে নাগরিক তৈরি করার একটা প্রক্রিয়া এবং স্কুল হলো নাগরিক তৈরি করার, ভালো নাগরিক তৈরি করার একটা প্রতিষ্ঠান হওয়া উচিত। এদিনেরই সম্মেলনে অনেক প্রাক্তনরাই তাদের পুরাতন সাথীদের দেখা পেয়েছেন, পাশাপাশি স্কুলের জীবনের অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে প্রাক্তনীদের। আজকের এই সম্মেলনে প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, রিপোর্ট ফোকাস ত্রিপুরা। কর্মদক্ষতা হারিয়ে ফেলা বিদ্যুৎ কর্মীর পাশে এসে দাঁড়ালেন বিদ্যুৎ কর্মচারী সংঘ। ধর্মনগরের বিদ্যুৎ অফিসে কর্মরত সিনিয়র হেল্পার বিশ্বজিৎ পাল লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়। রবিবার ওনার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে আসেন বিদ্যুৎ কর্মচারীর সঙ্গে নেতৃত্বরা। 2018 সালে দুর্গাপূজার মহালয়ার দুই দিন আগে ধর্মনগরের বিদ্যুৎ অফিসের কর্মরত সিনিয়র হেল্পার বিশ্বজিৎ পাল লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়ে বর্তমানে কর্মক্ষমতা হারিয়ে ফেলে বাড়িতে চিকিৎসাধীন। তার পাশে প্রথম থেকেই ছিল রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ। বিগত দিনের ন্যায় আজও আহত বিদ্যুৎ কর্মী বিশ্বজিৎ পালের বাড়িতে গিয়ে দেখা করে বিদ্যুৎ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী। আহত বিশ্বজিৎ পালের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তাকে সান্ত্বনা দেন। তাদের দাবি অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিদ্যুৎ কর্মী বিশ্বজিৎ পালের স্ত্রী জানান, টাকার অভাবে বহিরাজ্যে চিকিৎসার জন্য ওনাকে নিয়ে যেতে পারছে না। বিগত 8 মাস ধরে উনি বিছানায় শয্যাশায়ী। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিদ্যুতের কাজ করতে গিয়ে যারা কর্মক্ষমতা হারিয়ে ফেলবে তাদেরকে 10 লক্ষ ও 5 লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই মোতাবেক রাজ্য সরকারের পক্ষ থেকে এই চলতি মাসের 8 তারিখে বিশ্বজিৎ পালের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢুকেছে, যার ফলে বিশ্বজিৎ পালকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাবে তার পরিবার। রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের কর্মীরাও এই পরিবারের পাশে আছে এবং থাকবে বলে জানান সংঘের নেতৃত্বরা।
বেতন পান না, তারপর এক ছেলে এক মেয়ে আছে, বয়স্ক মা আছে উনার, এখন পর্যন্ত 7-8 মাস হয়ে গেল, উনি ভাত খেতে পারছেন না, ফল বিস্কিট এইগুলো খেলে আমরা কেউ হচ্ছে অনেকে, যে বেতন এই বেতন তো আমার কিছু হচ্ছে না, কিন্তু আমি এটাই আশা করবো যে এখন পর্যন্ত বিলে আমি যা পেয়েছি ওনাকে একটু বাইরে আমার নিয়ে যাওয়ার সব দেখে আনি, তারপরও যদি ওনারা আমাকে আরও সাহায্য সহযোগিতা করেন। দেখেছেন, তাই এটা আমাদের দীর্ঘ 30 বৎসরের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যে যিনি আমাদের ভগবান তুল্য জিষ্ণু দেববর্মা মহোদয়, ইনি আমাদের এই স্যাংশন দিয়েছেন এবং ইনি বলেছেন যে সবসময় ওনার পাশে থাকুন, জনসেবা করুন, মানুষের সাহায্য করুন। আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাব যতক্ষণ না ওনার জীবন আমরা ফিরিয়ে না পাই। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত, আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।